বিশ্ব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতের যে ক্ষমতাসীন দলের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার সহযোগী নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়িতে কৌমি ওলামা পরিষদ উপজেলার শাখা ও সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে তীব্র প্রতিবাদ সমাবেশ ও উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করেন। এ সময় হাজার হাজার ধর্মবান মুসলমান বিক্ষোভ মিছিলের অংশগ্রহণ করেন। আমি আপনাদের পুরো অনুষ্ঠানটি ঘুরে ঘুরে দেখাতে চাই। তাহলে বাংলাদেশের মুসলমানের পক্ষ থেকে কেন এমন আওয়াজ আসে, কটূক্তি হয়েছে ভারতে বাংলায়, কেন সেটার প্রতিবাদ? এই যে দেখেন, এই যে এখানে ফেস্টুনে লেখা আছে কটূক্তি হয়েছে, ব্যঙ্গুক্তি হয়েছে ভারতে বাংলায়, কেন সেটার প্রতিবাদ? আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছে, রাসূলের চরিত্র নিয়ে আঘাত করেছে। আমি তাদেরকে বলতে চাই, বাংলার মাটি থেকে তোমরা ইতিহাস খুঁজে দেখো, আমার রাসূলকে নিয়ে যারা গালিগালাজ করেছে, আমার রাসূলের চরিত্র উপর যারা আঘাত দিয়েছে, তাদের শেষ পরিণাম ফল ভালো হয় নাই। তোমরা হাদিসের পাতাগুলো খুলে দেখো, ইবনে খাতালের কথা খুলে দেখো, সাহাব বিন আশরাফের ইতিহাস খুলে দেখো, আবু রাফের ইতিহাস খুলে দেখো, রাসূলকে গালি দিয়েছে, তাদের পরিণাম তাদেরকে সেখানে হত্যা করা হয়েছে। রাসূলের যারা গালি দিয়েছে তাদের ইতিহাস আরো পড়ে দেখো, বাংলার জমিনে প্রকার রাজীব সে কাছে তাকে কে কিভাবে হত্যা করেছে জানি না, কিন্তু আমার রাসূলের চরিত্র উপর আঘাত করার কারণে তার পরিণাম ভালো ভালো হয় নাই। জন্য বলতে চাই, এখনো সময় আছে, বাংলার মাটি থেকে আহ্বান জানাই কুকুর শর্মা এবং জিন্দাল, তোমরা জাতির কাছে আত্মসমর্পণ করো, ভুল স্বীকার করো, নইলে মুসলমানদের এই আন্দোলন কোনোদিন থামবে না। এবং ভারত সরকারকে বলতে চাই, আপনি আপনার ক্ষমতাসীন দল, আপনি আপনাদের এই দুইজন লোকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন, ফাঁসির সিদ্ধান্ত করেন সংসদ থেকে, নইলে সারা বিশ্বের মুসলমান যেই আন্দোলনে নেমেছে এই আন্দোলন থেকে ঘরে ফিরে যাবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি এদেশের সরকারের আসরে বসেছেন, সংসদে বসেছেন 18 কোটি মানুষের ভোটের মাধ্যমে, আপনি 18 কোটি মানুষ ভোট দিয়েছে, তাই আপনি সরকার হয়েছেন। অতএব 18 কোটি মানুষের দিলের তামান্না, বাংলাদেশের 18 কোটি মানুষ যা চায় তাই আপনাকে বলতে হবে। এই জন্য বাংলাদেশের সংসদ থেকে তীব্র নিন্দাবাদ আপনি পেশ করুন, নইলে বাংলার জনগণ আপনাকেও ক্ষমতায় রাখবে না। আপনি ভোট চান, আপনাকে ভোট দিবে, আপনি যদি শক্তি চান, আপনাকে তৌহিদি জনতা শক্তি দিবে। এই বাংলাদেশের, বাংলাদেশ যখন বিদায় বিভক্তি হয়েছে, এই বাংলাদেশের
বিষয় বনারে মুসলমান এই ছিল আমাদের পল্লী বাংলা একাত্তর টিভির সর্বশেষ সংবাদ ধনবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে। পরবর্তী সংবাদ দেখার জন্য সঙ্গেই থাকুন, ধন্যবাদ।